আগরতলা কৃষ্ণনগর ঠাকুরপল্লী রোডের নিউ বাই লেনের এক বাড়িতে ভয়ানক চুরির ঘটনা ঘটে। গত 7ই ফেব্রুয়ারি বাড়ির মালিক শুভ্রজিত দাস সস্ত্রীক ঘরে তালা দিয়ে গৌহাটি বেড়াতে যান। ফিরে এসে দেখতে পান ঘরের সবকিছু লণ্ডভণ্ড। বুঝে গেছেন বাড়িতে চোর ঢুকেছিল। কিছু স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা চোরের দল নিয়ে যায়। তবে তাদের সন্দেহ, কিছুদিন আগে ঘরে কাজ করানো হয়েছিল সেই লোকেদেরকে তিনি সন্দেহ করছেন বলে জানান। যেহেতু কিছু নাই তো বলতো আমি কইলাম না, এটা সিঁড়ি বাইয়া কিন্তু সবগুলা পার্টস খুইলা খুইলা তারা দেখছে কিছু টুকিটাকি টাকা ছিল নিচে। কত টাকা হইব? 4-5 হাজার টাকা। চলো টাকা 4-5 হাজার টাকা। গোল্ড আইটেমস কি কি আছে? গোল্ড আইটেমস একটা গলার চেইন ছিল, একটা পলা বাঁধানো আসলো, দুইটা আংটি আসলো এমনি। এই মানে বাড়ির কেউ কি ঘুমাইতো এত বলা না, বাড়ি খালি ছিল। ভাড়াটিয়া নিচের ঘরে এরা থাকে না, তারা এমনিতে আছে, তারা অনেক দিন ধরেই থাকে না। রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, সব রং মিস্ত্রি, সব ধরনের মিস্ত্রি আইছে, যারা ভিতরের ঘরেও গেছে, সব ঘরেই গেছে। এখন তারা কি চিনেন না? আপনার নাম্বার তো আছে, কন্টাক্ট নাম্বার তো আছে। আর যেভাবে ফল সিলিংটা ভাঙা ঢুকছে তো মনে হইতাছে যে যেই আইছে যে আগের থেকে জানা আছে, কারণ ঘরের অন্য কোনো জায়গা ঠিক বেডরুমের ওই জায়গাটা খুললেই তারা ঢুকছে। আপনার পরিচয়টা? আমার নাম হইছে শুভ্রজিৎ দাস। এই জায়গাটার নাম? এই জায়গাটা হইতাছে নিউ বাই, গলিটার নাম হইছে নিউ বাই লেন, ঠাকুরপল্লী রোড ধরে, কৃষ্ণনগর ঠাকুরপল্লী রোড।